লাবণী চৌধুরী, আপনি লিখেছেন খাবার ব্যবস্থা করা যেমন পুরুষের দায়িত্ব, তেমনি খাবার প্রস্তুত করাও নাকি পুরুষের দায়িত্ব? অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা দিয়ে আমাদের উপকৃত করবেন। বোন লাবণী চৌধুরী, খাবারের ব্যবস্থা করা অর্থাৎ খাবার সংগ্রহ করে নিয়ে আসা, এটা পুরুষের দায়িত্ব, কিন্তু তাই বলে খাবার প্রস্তুত করাটাও পুরুষের দায়িত্ব যিনি বলছেন তিনি সঠিক বলছেন না। যদি বাহির থেকে আনা এবং প্রস্তুত করা দুইটাই পুরুষের দায়িত্ব হয়, তাহলে নারীর দায়িত্ব কী হবে? শুধু খাবারটা গ্রহণ করা? প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহধর্মিনী যারা ছিলেন তারা খাবার প্রস্তুত করতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করতেন এবং আটার খামিরা তৈরি করে রাখার পর মাঝে মধ্যে এসে ছাগল কিংবা মুরগি তারা এসে খেয়ে যেত, দাওয়াজন যাদেরকে বলা হয়েছে হাদিসের ভাষায়। তার মানে তিনি এটা প্রস্তুত করতেন তারা। এখান থেকে বোঝা যায়, অতএব এটি আহ্বানকাল থেকে চলে আসা মানব সমাজের একটি বলতে পারেন যে তাদের চিরাচরিত একটি কালচার। অতএব পৃথিবীর সকল সমাজেই মানব সমাজ এটি চলে আসছে। এই সবগুলোকে পরিবর্তন করে ফেলার এবং যেটা একটু আগে বলছিলাম যে যা খুশি তা করার একটা প্রবণতা পৃথিবীর মানুষকে চরম ধ্বংসের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন এ ধরনের উক্তি, এ ধরনের চিন্তাধারাগুলো সন্দেহাতীতভাবে সীমালঙ্ঘন ছাড়ার কিছুই নয়। শয়তান অনেক কিছুকে আমাদের কাছে বড় চমকপ্রদ করে তুলে ধরে, সেগুলোর কারণে আমরা যেন প্রতারিত না হই, আমরা যেন ফিতনায় না পড়ি। কিয়ামতের আগে বহুবিধ ফিতনায় মানুষ ইমান হারা হবে, সেরকম ফিতনাগুলোর মধ্যে থেকে এটিও একটি ফিতনা যে ছেলেরা আপনার ছেলে এবং মেয়েদের ব্যাপারটাকে আপনার উদারতার নামে, ব্যক্তি স্বাধীনতার নামে এবং নানান নামে আপনার এমন একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে যে মানুষ সত্য স্বীকার করতে পর্যন্ত সাহস করে না। যাই হোক, খোলাসা কথা হলো খাবার প্রস্তুত করার দায়িত্ব অবশ্যই বাসার মহিলাদের, মানে এই নয় যে তারা করবে এটা পুরুষরা শুধু বসে বসে খাবে, বরং মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীদের খাবার প্রস্তুত করাতে তিনি সহযোগিতা করতেন। অতএব স্বামী তিনি সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, কিন্তু মৌলিক দায়িত্ব এখানে স্ত্রীর। তাহমিনা তামান্না, আপনি লিখেছেন ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি জায়েজ আছে? ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন? এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে, বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয়। কোরআন কারিমে সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওই সমস্ত নারীদের জাদুকর, নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয়। তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া। তাছাড়া কালো তাগি, কালো জিনিস, কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে। অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই। অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয়, এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকেই প্যাম্পার্স ব্যবহার করছেন, যখন প্যাম্পার্সের এত প্রচলন ছিল না, কিংবা এখনও যারা প্যাম্পার্স ব্যবহার করে না নর্মালি, তারা তেনা টেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য। তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে, রক্ষা পাবে এরকম বললে সেটি শিরকপূর্ণ বিশ্বাস হবে, কারণ এরকম কোনো নির্দেশনা করা দিয়েছে আমাদেরকে দেয়নি। অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না। আব্দুর রহমান, আপনি লিখেছেন ঈদে মিলাদুন্নবীর নামে নারী পুরুষের সম্মিলিত নাচ গান ঢোল তবলা বাজিয়ে গান গাওয়া কতটা কোরআন ও সুন্নাহ সম্মত? দেখুন, এ বিষয়ে যারা ঈদে মিলাদুন্নবীকে জায়েজ মনে করেন তাদেরও অভিমত আমরা জানি যে তারাও এক্ষেত্রে এটাকে নাজায়েজ বলেছেন। আজকেই দারুন নাজাত মাদ্রাসা থেকে একজন শিক্ষক ঈদে মিলাদুন্নবী নিয়ে একটা লিফলেট নিয়ে এসে আমাকে দিলেন, তো সেটা আমি পড়ে দেখলাম কিছুটা। সেখানে ঈদে মিলাদুন্নবীর স্বপক্ষে এটা জায়েজ, এই এর স্বপক্ষে তারা অনেক যুক্তি প্রমাণ তথ্য উপাত্ত তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে আপনার যে সমস্ত বিষয়গুলোকে তারাও নাজায়েজ এবং বিধাত বলছেন, তার মধ্যে থেকে একটি যে আপনার এটাকে কেন্দ্র করে নারী পুরুষ সম্মিলিতভাবে নাচ গান ঢোল তবলা বাজানো এগুলো জায়েজ নয়। অতএব এগুলো যারা ঈদে মিলাদুন্নবীকে জায়েজ বলছেন তাদেরও মতে জায়েজ নয়, সংখ্যাগরিষ্ঠদের মতে। বিধায় এগুলো পরিত্যাজ্য, শরীয়ত যেটাকে পরিষ্কারভাবে হারাম ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষণা করেছে, কোরআন কারিমে যেটাকে লাহুল হাদিস বলা হয়েছে সেটা একজন ইমানদার কোনো নামই করতে পারে না, তার জন্য জায়েজ নয়। অনেক ইসলাম, আপনি লিখেছেন মালয়েশিয়ায় আপনি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন বলে অনেকে দাবি করেছেন, এরকম একটা ব্যানার দেখলাম, এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিবেন কি? ভাই, অনেক মালয়েশিয়া থেকে কয়েকটি ইসলামিক প্রোগ্রামে কনফারেন্সে বক্তব্য রাখার দাওয়াত আমি অনেক আগে পেয়েছি। স্থানীয় প্রবাসী ভাইরা অনেকদিন থেকে যোগাযোগ করছিলেন এবং আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কুয়ালালামপুর গিয়েছিলাম, কিন্তু আমার বাবা অসুস্থতার কারণে আমাকে ফিরে আসতে হয়েছে। পরবর্তীতে সেই প্রোগ্রামগুলোই তারা নতুন করে সেট আপ দিলেন আব্বার মৃত্যুর কয়েক মাস পর। তো
এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করার জন্য আমি গিয়েছি। কয়েকটা প্রোগ্রাম যেহেতু তারা করবেন সেজন্য তারা প্ল্যান করেছেন। একটা প্রোগ্রাম হবে সাধারণ ইসলামিক আলোচনা এবং প্রশ্নোত্তর, আরেকটা প্রোগ্রাম হবে তাফসিরুল কোরআন, কোরআনের কেমন আয়াতের ব্যাখ্যা এবং তার সাথে প্রশ্নোত্তর, আরেকটি হবে রবিউল আলমার যেহেতু আসর বিকরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে কোনো দিক নিয়ে আলোচনা এবং প্রশ্নোত্তর, অর্থাৎ একটা সিরাত, একটা তাফসির এবং একটা সাধারণ আলোচনা, আর সবগুলোতেই প্রশ্নোত্তর, যেটা আমরা সাধারণত 10টা মাহফিলে করে থাকি। এরকম 3টা মাহফিলই আমরা করলাম, এ হলো মূল বিষয় এবং সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। এবং এই প্রোগ্রামগুলোর যে ব্যানার পোস্টার ইতিপূর্বে প্রচারিত হয়েছে সেগুলো আমরা দেখেছি যে সেগুলো এরকমই ছিল, আপত্তির কোনো কিছু ছিল না। একটা প্রোগ্রামে আমি তাফসিরের প্রোগ্রাম যেটি ছিল লেখাই আছে সেখানে তাফসির এর প্রোগ্রাম, তো সেখানে তাফসির প্রোগ্রামে তাফসির পেশ করেছি এবং তারপরে আমি প্রশ্নোত্তর সেশন করেছি, করে চলে এসেছি। পরের দিন আমি চোখে পড়লো আমার যে ব্যানারের উপরে আলাদা স্টিকার দিয়ে সেখানে লেখা আছে মাওলিদুর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্থানীয়ভাবে সেটাকে মাওলিদুর রাসুল বলা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আলাদা স্টিকার দিয়ে ব্যানার লাগানো, পরবর্তীতে ছবিতে আমি দেখলাম। তো আসলে আয়োজকরা কে কী করেন, ব্যানারে কী লেখেন, এগুলো কি আমাদের সবসময় নিয়ন্ত্রণে থাকে বা এগুলো কি আমাদের দেখার বিষয়? আমি সেখানে কী করছি, আমাকে কী জন্য দাওয়াত দেওয়া, আমি কী করলাম, আমাকে যে জন্য দেওয়া হয়েছে আমি সেটি করেছি, আমি যা যে জন্য আহত হয়েছি তার ব্যতিক্রম কিছুই করিনি। এবং আলহামদুলিল্লাহ আমার যে চিন্তাধারা, আমার যে চিন্তা বিশ্বাস, তার ব্যতিক্রম কিছুই আমি সেখানে করিনি এবং হয়নি। আমাদের আলোচনার অনেক আগে নাকি একজন, পরবর্তীতে শুনলাম যে একটা প্রোগ্রামে স্থানীয় একজন ইমাম সাহেব, তিনি আমাদের আসতে লেট হচ্ছিল, সেই সময়টা তিনি কথা বলছিলেন, সেই উপলক্ষে তিনি তার মতো করে প্রচলিত মিলাদ পেশ করেছেন এবং আলোচনা করেছেন। তিনি যদি ভুল কিছু বলেও থাকেন সেটা তো আমাদের শোনার কথা নয় বা আমাদের দায়িত্বে পড়ার কথা নয়। আবার খাবারের বিরতি চলছে, তখন একটা নাশিদ চলছিল, আপত্তিকর কিছু উক্তি ছিল সেখানে, কিন্তু সেটা কর্তৃপক্ষ কোন জায়গা থেকে যেন ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে দিয়ে রাখছিলেন এবং খাবার আয়োজন চলছিল। দেশে বহু প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি যে প্রোগ্রামগুলো আয়োজকরা ব্যানারে এমন কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না, পোস্টার অনেক কিছু লেখেন যেটাকে আমরা সমর্থন করি না, এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নয়। অতএব আমি সেখানে তিনি আলোচনার জন্য গিয়েছি, তিনি আলোচনা করেছি, প্রশ্নোত্তর করেছি, এর বেশি কোনো কিছু নয়। আর আয়োজকরা তারা কোনো কারণে সেখানে কোনো কাজ করলে অথবা সেখানে আমরা আগের আলোচক কোনো কথা বললে কোনো কাজ করলে তার দায়িত্ব তো আর আমার নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে আমরা দিন দিন অনেক অসহনশীল হয়ে উঠছি এবং যার কারণে নিজের চিন্তার সাথে কারোর চিন্তা যদি মিল না থাকে, কারোর সাথে ভিন্ন মত থাকে, তাহলে তার চরিত্র হনন করা, তারপরে মিথ্যাচার করা, তারপরে প্রতারণামূলক মন্তব্য করা, অসততা করা, যা খুশি তা বলার প্রবণতা আমাদের মধ্যে আছে এবং এমন এমন কথা বলা যার জন্য ক্ষমতার বেদনা, আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে দাঁড়াতে হবে। এরকম অনেক কাজ আমরা অহরহ করছি। আল্লাহ তালা আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত রাখুন এবং একজন ভালো মুসলিমের যে চরিত্র সেটি আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। এবং ভিন্ন মত থাকবে কিন্তু একে অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল আমাদেরকে যেমন থাকতে হবে, তেমনিভাবে মিথ্যাচার, প্রতারণা এবং আপনার মিথ্যা প্রপাগান্ডা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।